মেরিল স্প্ল্যাশ বিউটি সোপ নিবেদিত। Life is a journey which keeps on changing. It waits for no one. কিন্তু আমি অপেক্ষায় আছি। আশ্চর্য, কতদিন আগেও তো আমি অন্যরকম ছিলাম, অনুভূতিগুলো কত আলাদা ছিল। বিকজ অফ ইউ আমি এখন ইন্ট্রোভার্ট বোরিং একটা মেয়ে। বাট আই হ্যাভ ফাউন্ড মাই সেলফ। কেন, এটা কি কোনো হেলদি রিলেশনশিপের জন্য এনাফ না? Breaking news, we are friends. Ekhane kono health issue nai. Then let's take it to the next level, baby. Make it healthy. Ask Bianco. Shon mera ki shunbo? O je oi byaparta. Amar papers to sob ready. Next week e embassy te abar dalachhi. Nahi. তুমি সবসময় একটা কথাই কেন বল? তুমি ছয় মাসে অন্য কোনো টপিক নিয়ে কথা বলো না আমার সাথে। সামটাইম আমার খুবই বোর লাগে। না আসলে আঙ্কেলকে একটু বলে দিলেই তো হয়, উনি পুশ করলেই হয়ে যাবে। আপুকে বলা আছে। আর জান, তোমাকে নিয়ে বারবার একটা কথা বলতে আমার একদম ভালো লাগে না। আর আব্বুর সামনে তো তোমাকে আমার লাইট করতে আরও খারাপ লাগবে। না জান, ব্যাপারটা সেরকম না তো। লাস্ট টাইম অ্যাপ্লাই করলাম হলো না, এখন আঙ্কেল আছে এমবেসিতে, এখন উনি যদি একটু বলে দেয় হয়েই যাবে। আর এটা কার জন্য বলো? আমাদের জন্য। আমি যদি বাইরে সেটেল হতে পারি তাহলে কার লাভ? বাইরে কে থাকবে? আমি, তুমি, আমাদের পুত্র একটা বাবু। কি হচ্ছে ভাইয়া? মনে হয় গলায় আসতেছে না, এটা খাও। নীরা, কি করছিস? আচ্ছা, তুই নাকি মারুফের ফোন রিসিভ করছিস না? তিন সপ্তাহ ধরে তুই ওর কোনো ফোনই রিসিভ করছিস না, কি ব্যাপার বলতো? তিন দিন তিন সপ্তাহ হয়ে গেল মা। তুই সাইফের সাথে ফোনে বিজি ছিলি, কথাটা তুই ওকে বলেছিস? আজকাল ফেসবুকে ছেলেমেয়েরা যে কি সব স্ট্যাটাস দেয়, কি আশ্চর্য! আমি তোর সাথে কথা বলছি, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? হুম, একটা কথা মনে রাখিস, আর সাত দিন পর ওর সাথে তোর বিয়ে। এই জন্য তোমাকে এখন থেকে হাত করছে, স্ট্রাগলার, নালিশ করে। ঠিকভাবে কথা বল নীরা। কেন কেন তোমার কাছে সবকিছুর বলতে হবে? আশ্চর্য, বিয়ের পর ফ্যামিলি প্ল্যানিং কি তোমার সাথে আলাপ করে করবে মা? নীরা, মাপটা ছাড়িয়ে যেও না। তোমার বাবা নেই বলে তুমি এটা ভেবো না যে তুমি যা ইচ্ছে তাই করবে। বাবা নেই বলে তো তুমি আর মামা মিলে আমাকে পার করে দিচ্ছ। তোমরা একবারও চিন্তা করলে না যে আমি মাস্টার্সটা কমপ্লিট করতে পারতাম, আমি তো একটা স্কলারশিপও পেয়ে যেতে পারতাম। হুম, পেয়ে যেতে পারতে, কিন্তু এখনো পাওনি। আর তাছাড়া তোমার মামা তোমার বিয়ের জন্য বসে থাকবে না। আমি সব সময় বসে থাকবো না মা, আমি সব সময় বসে থাকবো না। কি কি করবি তুই, কি করবি তুই? পালাবো। কি কস এগুলা? আরে না, সিরিয়াসলি, বিয়ের দিন আমি পালাবো আর তুই আমাকে হেল্প করবি পালাতে। আমি
হ্যাঁ আমি কি তোর বয়ফ্রেন্ড? ব্রেকিং নিউজ, আজকে থেকে পালানোর আগ পর্যন্ত তুই আমার বয়ফ্রেন্ড। প্লিজ ছাড়, ছাড় না দোস্ত, প্লিজ ছাড় না, অন্য কোনো প্ল্যান করি। আমি পালাবো, অন্য কোনো প্ল্যান করি। আচ্ছা শোন, বিয়ের দিন সন্ধ্যায় তুই আমার বাসায় আসবি। আমি একা? সাইফের সাথে আনি, আর সাইফ তো তোর জন্য অনেক ডেস্পো। সাইফ? হ্যাঁ সাইফ না, পুলিশ, পুলিশ আমি অনেক ভয় পাই দোস্ত। আর ধর পুলিশ আসবে কোত্থেকে? শোন, বিয়ের দিন সন্ধ্যায় তুই গাড়ি নিয়ে আমার বাসার পিছনে আসবি। ওকে, ঠিক সন্ধ্যা 7টা, 6:30 থেকে 7টার মধ্যে আমি তোর গাড়ির সামনে থাকবো। আমি কে মানে আপনি কে? তিন জনের সাথে পাঠিয়েছি কেন? কীর্তিকে। এক্সকিউজ মি, ও মাই গড, ইউ আর আ রানওয়ে ব্রাইড। আপনি বিয়ে থেকে পালাচ্ছেন? আচ্ছা আপনি আমাকে একটু একটু সামনে এগিয়ে নিয়ে যাবেন। না সেটা সম্ভব না, ইম্পসিবল। আপনি বুঝতে পারছেন না, আমার যার সাথে পালাবার কথা ছিল সে আসতে পারেনি, এখন তো আমি ফেরত যেতে পারবো না। তাই বলে কি এখন আপনি আমার সাথে পালিয়ে যাবেন? প্লিজ জাস্ট একটু সামনে এগিয়ে নিয়ে যাবেন, গাড়িটা তো আপনার, তাই না? আচ্ছা শুনেন, এটা একটা ক্রাইম, আমি আপনাকে কোনো ক্রাইমে হেল্প করতে পারবো না। যেখান থেকে এসছেন সেখানে চলে যান, সব ঠিক হয়ে যাবে। দেখুন, আপনি যদি আমাকে নিয়ে সামনে না যান এখন, আমি লোক জড়ো করবো আর চিৎকার করে লোকদেরকে বলবো যে আপনি আমাকে বিয়ের আসর থেকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। আই ডু দ্যাট। তাই ঠিক আছে, বলেন কি করবেন। করেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওয়েট, আচ্ছা আমি আপনাকে হেল্প করবো, কোথায় যেতে হবে বাট কি করতে হবে আমাকে বলেন। জাস্ট একটু সামনে নিয়ে যান, আমি আপনাকে বলছি আমি কোথায় যাব, জাস্ট এখান থেকে গাড়িটা বের করুন। ওকে, আমি সামনে যাব, আপনাকে নামিয়ে দেবো, এর বেশি আর কিছু না। প্লিজ সামনে এসে বসেন, আই এম নট ইওর ড্রাইভার। আমি তো
জন্য দাঁড়িয়ে আছে। আমি রাস্তাতেই জ্যামে আটকে আছি, চলে আসছি, একটু দেরি হবে। এটা কোনো কথা? আমি তোমার জন্য ওয়েট করতেছি, তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নেই আমার জন্য? তোমার কাছে কে গান গাচ্ছে? কই, কেউ না তো। সারাদিন খাওয়া হয় নাই, ইউনো, বিয়ের কনে দুপুরে কিছু খাওয়া হয় নাই। ইস, এখন নুরলি বিরিয়ানি যদি পাইতাম না, জোস হতো খাওয়া। নুরলি বিরিয়ানি? হ্যাঁ, অনেক টেস্টি, আই লাভ ইট সো মাচ। পাত্রপক্ষের সামনে বিয়ের অনুষ্ঠান থেকে পালালো, মান সম্মান সব শেষ। ও যদি শুধু আজকে আমার মেয়ে হতো না, তাহলে দেখতিস কি করি। জানি, ও তো তোমার নিজের মেয়ে হতে পারেনি, আর সেখানে তো হচ্ছে বড় সমস্যা। বাজে কথা বলবি না, লাইফটা কোনো ইমোশনাল রাইট না, ওর কোনো রাইট নাই পাত্রপক্ষের সামনে আমাকে এভাবে অপদস্থ করা। আর এই সাহসগুলো কোথায় পেয়েছে জানিস? শুধু তোর আটকেরা পেয়ে পেয়ে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে ফাইনাল কিছু করার আগে ওর সাথে কথা বল, কথা বলে একটা সেটেল কর। আমার এইসব তোর, আমি ওকে জোর করেছি, হলো। আচ্ছা ভাইজান, একটা কাজ করলে কেমন হয়? মানে আমি বলছিলাম কি, ওর যে অন্য বান্ধবীরা আছে ওদের বাসায় গিয়ে একটু খোঁজ নিলে কেমন হয়? সরি, আমি এক্সট্রিমলি সরি, সরি টু সে, আমি তোমার কন্যার ব্যাপারে ওয়ারিড নই, কারণ আমি জানি 7 দিন পরে হলেও সে ফেরত আসবে। আসবেই তো, আসবে না? এটা তার মামার বাড়ি, এটা তার বাপের বাড়ি না। বাট একটা জিনিস আমি তোমাকে বলে রাখছি, তোমার মেয়েকে কিন্তু আমি এবার ছাড়বো না, আমি ওকে দেখে নেবো। পত্রিকায় ওর নামে হারানো বিজ্ঞপ্তি দেবো, ওর বন্ধু বান্ধব সবার কাছে যেন সে হেয় প্রতিপন্ন হয়, সেই জিনিসটা আমি করবো। আমি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। এই মামা, দুইটা খাবার দাও। বাট তার মানে এই না যে আমি তোমার গাড়ির ভিতরে গিয়ে আমার কাপড় চেঞ্জ করবো। I'm not that type, you know? আশ্রম কে দিতেছে মামা, ভাত লাগবে না, 10 ইঞ্চি দুইটা ইটা আনো, মাথায় মারবো। হে লুক, দিস ইজ নট ফানি।
আমার একটা ফ্রেন্ড মাওয়ারায় ডেকেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে। মাওয়ারায় ডরে কি ইলিশ ফ্রাই খেতে যায় সবাই, মাওয়া ঘাট হলো। আচ্ছা, সো এক্সাইটমেন্টে আমার ফ্রেন্ডটা পানিতে নেমে গেছিল। ওই ময়লা পানিতে? এক্সাইটমেন্ট ম্যান, এক্সাইটমেন্ট। দেন পানিতে কাপড় ভিজে গেছে, সো ইভেন্টুয়ালি শি হ্যাড টু চেঞ্জ হার ক্লথস ইনসাইড দ্য কার। এক্সকিউজ মি, তুমি কি বোঝাতে যাচ্ছ? হ্যালো, উই অল নো, উই আন্ডারস্ট্যান্ড অল দিস। না শোনো, এসব বলে লাভ হবে না, খাওয়ার পরে এখানে রেস্টুরেন্টের রেস্টরুমে যেয়ে তুমি চেঞ্জ করে নিচ্ছ। ও, আমি ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করি আর তুমি আমাকে রেখে গাড়ি নিয়ে। সিক, আমার হাত দিতে হবে, আমি গেলাম। ওয়েট, আমি যাবো তোমার সাথে। কত? 354 টাকা। আমাকে তো চেঞ্জ নাই, তুমি দিয়ে দাও। কেন? সামনে কত কিছু আছে, তখন আমি দিয়ে দিব না, এখন তুমি দিয়ে দাও। এক্সকিউজ মি, আর কোনো সামনে টামনে নাই, তোমার খিদা লাগছিল তাই এখানে আসছি। বিল দাও। আমি একা খাইছি, তুমি তো খাও নাই, টাকা টাকা দেখছি। কিরকম করো কেন তুমি, ওল্ড স্কুল, দিয়ে দাও না। আরে দিয়ে দেন স্যার, এখন দেন আর পড়া দেন, সারা জীবন তো আপনারই দিতে হইব। রাতের জন্য কোনো পার্সেল দিয়ে দেবো নাকি মামা? না, একটা 500 ml কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিন। একটা কোল্ড ড্রিঙ্কস দে। মানে কি তুমি আমাকে নোটিশই করছিল না? করতে হলো টু মাচ। বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আমার ব্যাপারে সব ডিসিশন তিনিই নিতেন। আজ বাবা বেঁচে থাকলে হয়তো আমার স্কলারশিপটা হয়ে যেত, আমার মাস্টার্সটাও হয়তো আমি করতে পারতাম। আর তাছাড়া আমার পছন্দ হয় বা আমার ভালো লাগতে পারে এমন ছেলে পাওয়া ইটস নট সো ইজি। আমার ফ্যামিলি মানে আমার মা আর মামা তারা জানে, তারপরও। আর সবচেয়ে বড় কথা কি, 5 মিনিটের কনভারসেশনে বোঝা যায় একটা মানুষ কিরকম। তা আমি কেমন? ফর মি
You're my destiny. মানে মানে ফর দ্য টাইম বিং তুমি আমাকে আমার নেক্সট গন্তব্যে নিয়ে যাচ্ছ। সো আপনার পরের গন্তব্যটা কি? আমরা কোথায় গিয়ে থামছি জানি না, বাট আর যাই হোক তোর আমাকে রাস্তায় ফেলে দিতে না। আচ্ছা বেভারেজটা দাও তো একটু। Okay, Miss Runaway Bride, it's time to go back home. I'm a body fit of judge. ছেলেটা খুব বোরিং, মানে
সকাল 9টায় ঘুম থেকে উঠে 9:10 ব্রাশ করে, 9:17 ব্রেকফাস্ট করে, আবার গার্ডিয়ানদের সাথে সবকিছু কনসাল্ট করে। দিস ইজ সো উইয়ার্ড, কেমন জানি, আই মিন ইয়া তোমার সাথে একটু মিল আছে, ইটস বোরিং ইউ নো। আর তোমার বয়ফ্রেন্ড সে কি রকম? বয়ফ্রেন্ড মানে কি? বয়ফ্রেন্ড দেখলে আমি তোমার সাথে কি করছি? বিয়ে থেকে ভেগে আসছো, তোমার বয়ফ্রেন্ড নাই, এটা স্বাভাবিক না? না, বিয়ে থেকে ভাগতে হলে বয়ফ্রেন্ড থাকতে হবে, এ কথা আপনাকে কে বলেছে বস? না থাকলে ভালোই তো, তাহলে সারা রাত আমাকে ড্রাইভ করতে হইতো না, এই পেইনটা সে নিত। What the? Are you kidding me? Absolute nutcase তো মেটা। স্টার্ট হয় না তো? মনের আকাশে বাইরে আসো, বলছি বাইরে আসো, বাইরে আসো। হা করে তারা দেখতেছিস, ব্যাগটা ধর, বাবাকে নিয়ে যা, তাড়াতাড়ি যা। আমি দেখি দুইটা গাধা টেন খালি করছে কিনা, আসতেছি। ওরা সবাই আমাকে ভাবি বলে ডাকছে। I'm sure তোমার গেট আপ দেখে কনফিউজড হচ্ছে, আমি কিছু বলিনি। তো আমরা বলে দিব যে আমরা বিয়ে করিনি। আর বাবা ভুল করতে পারো তো, এটা নিয়ে এত বিগ ইস্যু বানানোর কি আছে? আমি বলে দিই ওদেরকে। They are my friends, আমি হ্যান্ডেল করি ব্যাপারটা, যা বলার আমি বলবো। কালকে রাত থেকে তো তোমার কথা মতোই চলতেছি, এখন একটু আমি নিজের ডিসিশন মতো চলি। আচ্ছা, কখন থেকে আপনি আমার কথা মতো উঠতেছেন বসতেছেন? ওই যে গাড়িতে বসার পর কিরে কি করছ কাকা বসে বসে? কিছু না, ফেসবুকিং করি। ফেসবুকিং, গুড। এনিওয়ে দোস্ত, আই ওয়ান্ট আস্ক ইউ সামথিং। বল। তুই এই মায়েরে নিয়া সারাটা লাইফ তুই কেমনে কাটাবি? তোর আইডিয়া হইল কেন যে ওকে আমি বিয়ে করছি? ভেরি ফানি, তুমি একটা মেয়েকে বিয়ের কাপড় পরে এখানে নিয়ে আসবা আর বলো কিনা বিয়া করো নাই। আমি হইলে এক ঝাড়ে দিয়ে বসায় রাখতাম, মুখ বন্ধ, উঠতে বসতে খাইতে আমার কথা মতো চলতে। আচ্ছা শোন, তুই ভুল বুঝতেছিস,
ওর্জার টেম্পার একটু বেশি। টেম্পার বেশি? ওরকম টেম্পার রকম টকম বুঝি না। দিস ইজ কাকিন ফ্রাজি ম্যান। আমি হইলে থাবরায়া থাবরে দাবরে মামা। এখানে এত মশা দোস্ত, মানে কি যে কমবো তোরে, বুঝছস? মানে তুই তো ফুল প্যান্ট পরে আছিস, আমি তো আবার কোয়াটার পরে আছি। মানে কি তোর মাথা মতো কিছু নাই এখানে নাকি? অনেক মশা ধোয়া কারণে তো বেশি একটু থাকে না। ও আচ্ছা, ধরো কেউ তোমার ব্যাপারে না জেনে উল্টাপাল্টা কমেন্ট করলো, তখন তোমার কেমন লাগবে? আমার মাথায় রক্ত চড়ে যায় ওই সময়। আর মনে করো ওই লোকটা তোমার সামনে বসে আছে, তাকে মারার সমস্ত অপশন ওপেন, তখন তোমার কেমন লাগবে? মেজাজ বেশি খারাপ থাকলে ওই সময়ে একটু মুশকিল দিয়ে দিব। দোস্ত আমি একটু আসতেছি, কি মনে হয় ডাকতেছে? হ্যাঁ কেন, মশা মেরে যা। আরো আসো, মশা মশা আসলে মশা মারতেছি, পরে পরে আর কত মেরে যা। স্পিডে নিয়ে আসি না, বস বস। সাগরের জলে পাবি ঝিয়ে কাছে যেতে পারি না, বলতে আজ পারি না, তুমি আমার এখনো। সামনে তুমি দাঁড়িয়ে কারো হাত জড়িয়ে হাতটা ধরতে পারি না, কাছে টানতে পারি না, তোমার হাতে আজন্মকে। সাগরের পারে হাত ধরে দেখছো সূর্য ডোবা আমি নেই, এখনো বৃষ্টি পরে বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই। আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়, তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়। জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে, তবুও এখনো তুমি সত্য এখনো আমার জীবনে। I wish I could, but there is always Robin Hood, you know, like you. Hello, Gina Chishama. Yes. Neera, Nahid, where are you talking about? Nahid? Nahid, your husband? Oh, where are you? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ। মেসেজ পড়ছিলাম। ওকে চলো ওখানে বসি। কোথায়? ওখানে। আহা আসো তো। কেমন লাগছে নিউ ম্যারিড লাইফ? ডোন্ট স্টার্ট ইট। Why? We're not married. What? Really? কিছু বলবা?
করছো তোমরা এখানে? কি করবো, কথা বলছি। সবার থেকে আলাদা হয়ে এভাবে কথা বলার মানে কি? মানে তুমি এখানে থাকবে আমাকে বলনি কেন? এক্সকিউজ মি, তোমাকে কেন বলে আমার? আমি যাই না। না দাঁড়াও, রি তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, সবকিছু তোমাকে বলে আমার করতে হবে কেন? তুমি কে? হু আর ইউ? তুমি কি বুঝো তুমি কতটা সেলফিশ? মানে হোয়াটস দ্য পয়েন্ট? তুমি কি বুঝো না যে তোমার জন্য তোমার ফ্যামিলির কি অবস্থা এখন এই মুহূর্তে, আমাদের কি অবস্থা, সবার জন্য এরকম একটা কার্সও আসছো কেন তুমি? Happy birthday, Nahid. আমরা ভাবছিলাম তোকে সারপ্রাইজ দিব। তোমার বার্থডে কোনো সিন ক্রিয়েট করতে চাইনি, নাহলে তখনই চলে যেতাম। আমাকে ছাড়াই? সবসময় তো তুমি থাকবে না। তা অবশ্য থাকবো না। আমার আসলে তখন কথাগুলো ওভাবে বলা ঠিক হয়নি, আই এম সরি। ভুল তো কিছু বলনি। ভুল কিছু বলিনি, বাট ঠিকও করিনি। ওভাবে কথাগুলো বলার জন্য সময়টা ঠিক ছিল না। তুমি কনফিউজড নাহিদ। কেন, তোমার মতো একরোখা জেদি আর ডিটারমাইন্ড না বলে? যেদিন তুমি আমাকে ওষুধ খাইয়ে বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে, সেদিন বাসায় না নিয়ে গিয়ে তুমি এখানে নিয়ে আসলে আমাকে, তাই বলছিলাম। আচ্ছা, আই এম রিয়েলি সরি নীরা। এই, তুমি আমার নাম জানলে কি করে? নাও ইউ আর সাউন্ডিং কনফিউজড। না, আমার স্পষ্ট মনে আছে আমি গাড়িতে তোমার নাম জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নাম বললে না, তো আমি আমার নাম বলিনি। আমিও তোমার নাম জিজ্ঞেস করিনি। হ্যাঁ, বাট তোমার নাম আমি এখানে আসার পর জানতে পেরেছি, কিন্তু আমার নাম তুমি কি করে জানলে? কি হয়ে জানলাম? আমার ছবি তুমি কোত্থেকে পেলে? 3 মাস আগে তোমার মামা ছেলেপক্ষের বাসায় এই ছবিটা পাঠিয়েছিল। ছেলেপক্ষ দেখতে আসার 3 দিন আগে তুমি পালিয়ে গিয়েছিলে। তুমি সেই ছেলে? আমি সেই ছেলে। OMG, তার মানে তুমি নাহিদ হাসান? আমি সেই নাহিদ হাসান। ডেস্টিনি? Yes. ফিল্মি পৃথিবীটা আসলে খুব ছোট জায়গায় পালাবার জন্য, তাই না? আচ্ছা, তোমার বাইরে যাবার কি হলো? চলছে প্রসেস। লাস্ট মুমুর বাবাকে দিয়ে ট্রাই করলাম, এমবেসির বড় একজন কর্মকর্তা, বাট এখন তো মনে হচ্ছে সেই রাস্তা বন্ধ হয়ে গেল। লুজার,
তুমি মোমোকে লাইক করো? তুমি সবসময় এত বেশি প্রশ্ন করো। আচ্ছা, তুমি আমার ছবিটা তোমার কাছে এতদিন কেন রেখে দিয়েছিলে? আচ্ছা, তুমি স্কলারশিপের জন্য কি করছিলে? আয় না না, বলো, উত্তর দাও না। উত্তর পাবে, বাড়ি যাও, উত্তর পাবে। আমি যাবো, কিন্তু তার আগে আমি আমার উত্তরটা নিয়ে নিতে চাই। সিরিয়াসলি, উত্তরটা দাও না। কিছু উত্তর, কিছু ডিসিশন এক নিমিশে পেতে হয় না, ওয়েট করতে হয়, একটু কনফিউজ থাকতে হয়, তারপর যে উত্তরটা পাওয়া যায় সেটা একদম আসল ডিসিশন, আসল উত্তর। পরে মা আর মামাকে তোমার সব ব্যাপার খুলে বলতে হতে পারে। ওকে, গিভ মি আ বাজ আফটার 3 ডেজ। বাট আই ডোন্ট হ্যাভ ইওর নাম্বার। মামার কাছে আছে তো? প্লিজ নাহিদ। আচ্ছা, টেক্সট করে দিচ্ছি। দেন টেক মাই নাম্বার। আই হ্যাভ ইওর নাম্বার। 3 মাস ধরেই ছিল। বাই বাই এন্ড থ্যাংক ইউ। যত দূরে যাই সরে, জানি ততই চাও মোরে, এই অনুযোগ প্রতিক্ষণে মানবের অবয়বে, নাকি কোনো জড় হয়ে তোমার বাহু ডোরে, দক্ষিণের জানালা খুলে দেখো আমি ওই বাতাস, ঘরের আঙিনা খুঁজে দেখো
ওই সেদিন তোমাকে নামিয়ে দিয়ে আসার পথে একটা কভার্ড ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট। মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দিতে পারল না? কিভাবে? আমার নিজেরই তো হাড্ডিগুড্ডির অবস্থা খারাপ। লাস্ট 7 দিন আমার কিভাবে কেটেছে তুমি জানো না। আমার মনে হচ্ছিল যেভাবেই হোক তোমার সাথে দেখা করতে হবে। সরি, আমি কথা রাখতে পারিনি। আমি অনেক ভেবেছি। আই ওয়াজ কনফিউজড, তারপরও ভেবেছি। দেরি করে হলে উত্তরগুলো পেয়েছি। অ্যান্ড ইউ আর রাইট, আই ওয়াজ টু সেলফিশ। সেলফিশ তো আমরা কম বেশি সবাই। ধরো যে প্রথম দিন আমি তোমাকে নামিয়ে দিয়ে আসিনি, সেটা তো আমার নিজের জন্যে। Do you like me? For the last 6 months, yes. You want to marry me? Excuse me? What? Last 6 months to amake onek wait koraila. Ami na hoy 7 din korailam. Ouch! The answer is yes.